আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় স্কাউট বন্ধুরা। বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের জাতীয় স্কাউট প্রোগ্রাম টাস্ক ফোর্সের পরিচালনায় প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্সে স্বাগত জানাচ্ছি। আমি রোভার নাজমুল হাসান, সিনিয়র রোভার মেট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইয়ার রোভার স্কাউট গ্রুপ। বাংলাদেশ স্কাউটসের সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার এই মহামারীর সময় যে বিষয়টি বারবার বলেছেন, কানেক্ট টু ডিসকানেক্ট, অর্থাৎ শারীরিকভাবে বিচ্ছিন্ন হয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সংযুক্ত হও, তার কথা একমত হয়ে আমি বলতে চাই, বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এই প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে ঘরে বসে একজন স্কাউট তার দক্ষতা বৃদ্ধি করে অধিক পারদর্শী হয়ে উঠতে পারে। বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগ সর্বদা স্কাউট প্রোগ্রামে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছে। তার ধারাবাহিকতায় আজকের এই প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্স। প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্সে প্রত্যেক বেজের জন্য গুগল ফর্মের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। প্রতিদিন লাইভ সেশন শেষে পোস্টে গুগল ফর্ম সংযুক্ত করে দেওয়া হয়। স্কাউট বন্ধুরা গুগল ফর্মের মাধ্যমে মূল্যায়নে অংশগ্রহণ করবেন। যে সকল স্কাউট বন্ধুরা 70% নম্বর পাবে তাদেরকে ইমেলের মাধ্যমে সনদপত্র প্রদান করা হবে। প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্সে প্রত্যেক বেজের জন্য সনদপত্র প্রদান করা হবে। প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্সের আয়োজনের ধারাবাহিকতায় আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন স্কোয়াডন লিডার মোহাম্মদ শাহ আলম, সম্পাদক বাংলাদেশ স্কাউটস ইয়ার অঞ্চল। স্যার আজ ইয়ার কৌশলী গ্রুপের বিমান বাহিনী সংগঠন বেসটি সম্পর্কে আপনাদের প্রশিক্ষণ দিবেন। শাহ আলম স্যারকে প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্সে স্বাগত জানাচ্ছি। স্যার ধন্যবাদ নাজমুল তোমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্কাউট বৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আমরা জানি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-19 কারণে তোমরা 17 মার্চ 2020 তারিখ হতে নিজ নিজ বাসায় অবস্থান করছো। স্কুল বন্ধ, কোচিং বন্ধ, তবে আমি আশা করছি তোমরা বাসায় বসে পড়ালেখা করছো। সংসদ টিভিতে নিয়মিত পাঠদান করা হচ্ছে। আমরা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, করোনা ভাইরাস অচিরেই শেষ হয়ে যাক, আবার ফিরে আসুক আমাদের প্রাণ চাঞ্চল্য। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। স্কাউট ছাড়াও যারা এই সেশনে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়ভিত্তিক আলোচনা, বিমান বাহিনী সংগঠন। ধন্যবাদ স্যারকে। স্কাউট বন্ধুরা তোমরা জানো যে পারদর্শিতা ব্যাচ 13টি গ্রুপে মোট 126টি, 3টি বিশেষ গ্রুপ, এয়ার স্কাউটদের জন্য এয়ার কৌশলী, নো স্কাউটদের জন্য নো কৌশলী এবং রেলওয়ে স্কাউটদের জন্য রেলওয়ে কৌশলী গ্রুপ থেকে বাধ্যতামূলক প্রগ্রেস ব্যাচ, সার্ভিস ব্যাচ, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের সময় একটি করে মোট 3টি ব্যাচ অর্জন করতে হয়। এয়ার স্কাউট ব্যতীত অন্য অঞ্চলের স্কাউটরা আগ্রহী হলে এই বিশেষ গ্রুপ থেকেও ব্যাচ নির্বাচন করতে পারবেন। তাই অন্য অঞ্চলের স্কাউট বন্ধুদের আজ সুবর্ণ সুযোগ, আপনারা আজ এয়ার কৌশলী গ্রুপ থেকে বিমান বাহিনী সংগঠন বেসটি অর্জন করতে পারবেন। ইতিমধ্যে যে সকল স্কাউট বন্ধু এবং ইউনিট লিডারগণ আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে কোন জেলা স্কাউট থেকে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনার টাইমলাইনে শেয়ার করুন, যেন আপনার ইউনিটের সকল স্কাউট বন্ধু সেশনটিতে অংশগ্রহণ করতে পারে। যারা শেয়ার করেছেন তারা কমেন্ট, শেয়ার কিংবা ডান লিখে আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো কে কে শেয়ার করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। কোর্সের বিষয়ভিত্তিক আপনার প্রশ্ন, মতামত ও পরামর্শ থাকলে কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিবেন। সেশন শেষে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব, সেখানে সম্মানিত প্রশিক্ষক জনাব শাহ আলম স্যার আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আশা করি প্রিয় স্কাউট বন্ধুরা মনোযোগ সহকারে স্যারের ক্লাসটিতে অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে মূল্যায়নে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।
আমরা এবার সরাসরি চলে যাচ্ছি স্যারের সেশন পরিচালনায়। প্রিয় স্কাউটবৃন্দ, আজ আমরা আলোচনা করব বিমান বাহিনী সম্পর্কে প্রাথমিক ধারণা, বাংলাদেশ বিমান বাহিনীর ভূমিকা ও সংগঠন, সামরিক ও বেসামরিক বিমান চলাচলের তুলনামূলক সাংগঠনিক জ্ঞান অর্জন, বিমান বাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনীর পদবি সম্পর্কে তুলনামূলক চিত্র। প্রিয় স্কাউটবৃন্দ, মানুষের আকাশে উড়ার স্বপ্ন সৃষ্টির প্রথম থেকেই শুরু হয়। পাখি আকাশে উড়ে অথচ মানুষ আকাশে উঠবে না, তা কি করে হয়? এ থেকে শুরু হয় মানুষের আকাশে উড়ার বিভিন্ন ধরনের প্রচেষ্টা। প্রথম মানুষ শুরু করে ঘুড়ি উড়াতে, ঘুড়ি উড়ানো থেকে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকে। 1903 সালে 17 ডিসেম্বর তারিখে রাইট ভ্রাতৃদ্বয় কর্তৃক প্রথম সফল বিমান উড্ডয়ন পরিচালিত হয়। অরভিল রাইট এবং উইলবার রাইট নর্থ ক্যারোলিনা প্রথম বিমান উড্ডয়ন করেন। তখন থেকেই বিমান উড্ডয়নের এবং বিমান উড্ডয়ন অপারেশনের বিভিন্ন অগ্রগতি নিয়ে বিভিন্ন ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকে। তারপরে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সাল। এই যুদ্ধে বিমান বাহিনীর অগ্রগতি বা কার্যকারিতা তেমন পরিলক্ষিত না হলেও 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত 4 বছরে বিমান বিশেষজ্ঞ অ্যান্থনি ফকার কর্তৃক এয়ার মেশিন গান স্থাপন এবং সমসাময়িক কালে এরিয়াল পর্যবেক্ষণ, এরিয়াল ক্যামেরা, দ্বিতীয় সিট থেকে পিছন দিকে ফায়ারিং, বন্দুক উদ্ভাবন বিমান বাহিনীর কার্যকারিতা বহুগুণে বাড়িয়ে দেয়। তারপর ভারতীয় উপমহাদেশে রাজকীয় বিমান বাহিনী ভারত উপমহাদেশে আরো সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে স্থানীয় কয়েকজন প্রতিনিধির সমন্বয়ে গঠিত হয় অ্যান্ড্রু কমিটি, যাতে পণ্ডিত জওহরলাল নেহরু এবং মোহাম্মদ আলী জিন্না সংযুক্ত ছিলেন। 1927 সালে এই কমিটি তাদের সুপারিশ পেশ করেন এবং 1928 সালে বিমান বাহিনী একটি স্বতন্ত্র সামরিক বাহিনী হিসাবে রূপদানে তদানীন্তন সরকার একমত পোষণ করেন। এরপরে এই অগ্রযাত্রা শুরু হয়। তারপরে আবার শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে 1945 সাল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমানের অগ্রগতি চোখে পড়ার মতো। এই উপমহাদেশেও বিমানের বিভিন্ন, বিশেষ করে আমাদের বর্তমান বাংলাদেশেও বিভিন্ন জায়গায় তারা রানওয়ে স্থাপন করে, যেমন কক্সবাজার, চট্টগ্রাম, লালমনিরহাট, ফেনি, শমশেরনগর, বিভিন্ন জায়গায় তারা রানওয়ে স্থাপন করে এবং প্রধান দুই পক্ষ অ্যালাইস এবং অ্যাক্সিস আকাশপথে আক্রমণের মাধ্যমে তাদের নিজ নিজ অবস্থান ও সক্ষমতা প্রমাণ করতে সক্ষম হয়। বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে টিকে থাকার জন্য এয়ার পাওয়ারের কোনো বিকল্প নেই। তাই বিমান সম্পর্কে, বিমান বাহিনী এবং বিমান সম্পর্কে আমাদের স্কাউটদের সাধারণ এবং প্রাথমিক জ্ঞান থাকা অত্যাবশ্যক বলে আমি মনে করি। এই জন্যই তোমাদের জন্য এই ব্যাচের আয়োজন করা হয়েছে এবং আমরা এই প্রশিক্ষণেরও আয়োজন করেছি। আমরা বিমান বাহিনী সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করলাম। এবার আমরা আলোচনা করব বর্তমান বাংলাদেশ বিমান বাহিনীর ভূমিকা এবং সংগঠন। আমরা জানি, প্রিয় স্কাউটবৃন্দ, বাংলাদেশে রয়েছে একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী। আমরা প্রতি বছর 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করে থাকি। এই সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী তিনটি আলাদা আলাদা সামরিক বাহিনী। আমরা আজ আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব যে কোনো আকাশ আগ্রাসন হতে দেশকে রক্ষা করা। আমাদের মূল মন্ত্র বাংলার আকাশ রাখিব মুক্ত।
বাংলাদেশ বিমান বাহিনী রয়েছে ঐতিহাসিক পটভূমি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে যখন 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন বাংলাদেশের বাঙালি যারা ছিল তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত, তারা পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ ত্যাগ করে বাংলাদেশে প্রাথমিকভাবে স্থলযুদ্ধে অংশগ্রহণ করে। তারা বাংলাদেশের যুদ্ধকালীন সময়ে 11টা সেক্টরের ভিতর বিভিন্ন সেক্টরে এলাকা ভিত্তিক তারা স্থলযুদ্ধে অংশগ্রহণ করে। যুদ্ধের এক পর্যায়ে তারা দেখল বিমান বাহিনী গঠন অত্যাবশ্যক, কারণ স্থলপথে এবং জলপথে দুই পথে যুদ্ধের পাশাপাশি যদি বিমানপথে বা আকাশপথে যদি যুদ্ধ পরিচালনা করা যায় তাহলে এই যুদ্ধ আরো কার্যকরী হতে পারে। তখন তৎকালীন বিমান বাহিনীতে কর্মরত পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার প্রবাসী সরকারের সাথে যোগাযোগ করেন এবং তৎকালীন ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাথেও ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন এবং এই যোগাযোগের প্রেক্ষিতে ভারত সরকার বাংলাদেশকে 3টি বিমান দেওয়ার জন্য সম্মত হয়। এরই ধারাবাহিকতায় 1971 সালের 28 সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী গঠনের সকল কার্যক্রম চূড়ান্ত হয় এবং কিলো ফ্লাইট নামে বাংলাদেশ বিমান বাহিনী তাদের কার্যক্রম শুরু করে। এই দিনটি ছিল 28 সেপ্টেম্বর 1971 সাল, যা বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই কিলো ফ্লাইটে তৎকালীন যারা বাংলাদেশে ছিলেন ভারতে পাকিস্তান বিমান বাহিনীর বৈমানিক, তাছাড়াও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বৈমানিকগণের সমন্বয়ে মোট 9 জন বৈমানিক এবং তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত 47 জন টেকনিশিয়ানের সমন্বয়ে গঠিত হয় আমাদের এই কিলো ফ্লাইট। কিলো ফ্লাইট গঠনের কিছুদিন পরেই তারা শুরু করে তাদের প্রশিক্ষণ গ্রহণ। এখানে উল্লেখ্য, ভারত সরকার কর্তৃক প্রদত্ত 3টি বিমানই ছিল বেসামরিক বিমান। এই 3টি বেসামরিক বিমানকেই কিলো ফ্লাইটের সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সামরিক বিমানে রূপান্তর করেন এবং কিলো ফ্লাইটের প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ, যিনি পরবর্তীতে বিমান বাহিনী প্রধান এবং এয়ার ভাইস মার্শাল পদবীতে বিমান বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলো ফ্লাইট তাদের কার্যক্রম শুরু করে এবং তারা প্রথমে নভেম্বর মাসেই আকাশপথে অপারেশন করার জন্য স্থির করেছিল, কিন্তু সেটি তখন কার্যকর করা সম্ভব হয়নি। পরবর্তীতে কিলো ফ্লাইট 3 ডিসেম্বর 1971 সাল প্রথম তাদের আকাশপথে অপারেশন পরিচালনা করে। 3টি বিমানের মধ্যে একটি ছিল হেলিওট হেলিকপ্টার, একটি ছিল ওটার, আরটি ছিল ড্যাকোটা। 3 ডিসেম্বর তারা হেলিওট হেলিকপ্টার দিয়ে নারায়ণগঞ্জের তেল ডিপু এবং ওটার বিমান দিয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির তে অপারেশন করার জন্য মনস্থির করে, কারণ তৎকালীন সময়ে ফুয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণ যানবাহন চলাচল, বৈদ্যুতিক চলাচল, কর কারখানা সবকিছুই তখন ফুয়েল নির্ভর ছিল। কিলো ফ্লাইটের সদস্যগণ চিন্তা করেছিল যদি ফুয়েলের ঘাটতি বা ফুয়েলের ক্ষতি করা যায় তাহলে আনাদার বাহিনী হয়তো তাদের মনোবল হারিয়ে ফিরবে এবং বাস্তবিক তাই হয়েছিল। 3 ডিসেম্বরে মধ্যরাতে কিলো ফ্লাইট সফলভাবে নারায়ণগঞ্জের বোধনায় তেল ডিপো এবং চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি তেল ডিপোতে সফল আক্রমণ পরিচালনা করে। 3 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত এই সময়ের ভিতরে কিলো ফ্লাইট অসংখ্য আকাশপথে অপারেশন পরিচালনা করে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, শমশেরনগর, মৌলভীবাজার,
সিলেট সহ বিভিন্ন জায়গা দ্বারা 50টি সফল আক্রমণ পরিচালনা করেন। আমরা যুদ্ধের তিনটি বিমান দেখলাম। এরপরে এছাড়াও যুদ্ধ চলাকালীন সময়ে তৎকালীন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার বাংলাদেশ ফোর্সের ডেপুটি চিফ অফ স্টাফ হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিমানবাহিনীর তৎকালীন উইং কমান্ডার এ কে খন্দকার সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তৎকালীন স্কোয়াড্রন লিডার হামিদুল্লাহ খান তিনিও সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিমান তৎকালীন বিমান বাহিনীর মোট 1136 জন সদস্য প্রত্যক্ষভাবে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তন্মধ্যে তাদের বীরত্বপূর্ণ অবদান এবং যুদ্ধে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে সরকার বিমান বাহিনীর একজনকে বীরশ্রেষ্ঠ, সাতজনকে বীর, নয়জন বীরোত্তম, একজন বীর প্রতীক এবং 18 জনকে, আমি আবার বলছি, একজন বীরশ্রেষ্ঠ, তিনি ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। আমি এই ভাগে একটু বলে রাখি, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান 1971 সালের 17-ই আগস্ট প্রথমে তিনি বাংলাদেশে ছিলেন যখন যুদ্ধ শুরু হয়। তিনি প্রথম দ্বিতীয় তিনি যুদ্ধে অংশগ্রহণের জন্য বিভিন্ন পরিকল্পনা করেন, তারপর মনস্থির করলেন কিভাবে বিমান নিয়ে বাংলাদেশে যুদ্ধে অংশগ্রহণ করে যায়। এই জন্য তিনি এক পর্যায়ে পাকিস্তানে ফেরত যান এবং আগস্ট মাসের 20 তারিখে একটি বিমান নিয়ে বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করেন, কিন্তু পথিমধ্যে বিমান দুর্ঘটনায় তিনি ভারতের আট্টা নামক স্থানে বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন। এছাড়াও 9 জন বীরোত্তম, 1 জন বীর বিক্রম এবং 18 জনকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। এই ছিল আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর ঐতিহাসিক পটভূমি, আমাদের কিলো ফ্লাইটের সদস্যগণের ভূমিকা। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কিলো ফ্লাইটের এবং বাংলাদেশ বিমান বাহিনীর যে সমস্ত সদস্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি। যে সকল সদস্য মহান মুক্তিযুদ্ধের সময় শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ স্যার। স্যার আমাদের সাথে পর্যন্ত যারা সংযুক্ত হয়েছে আমরা চেষ্টা করছি তাদের কয়েকটা স্যার কমেন্টস নেওয়ার জন্য। স্যার এই মুহূর্তে আমাদের সাথে স্যার অনেকেই সংযুক্ত হয়েছে, অনেকে দেখতে পাচ্ছি স্যার বিভিন্ন জায়গা থেকে অনেকে সংযুক্ত হয়ে আমাদেরকে জানতে চাচ্ছে। স্যার এস এম নোমান স্কাউট ইউনিট লিডার বাটখালি নুরিয়া দাখিল মাদ্রাসায় থেকে উনি আমাদের সাথে যুক্ত আছে কক্সবাজার থেকে। আমাদের সাথে স্যার আরও যুক্ত আছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের পক্ষ থেকে প্রথম অনলাইন পারদর্শিতা ব্যাচ কোর্সে আয়োজনের জন্য বাংলাদেশ স্কাউটকে ধন্যবাদ জানাচ্ছে এবং খুব ভালো উদ্যোগ বললো। আমাদের সাথে আমার কমেন্ট করে যুক্ত হয়েছে স্যার আপনাকে ফারানা রহমান ম্যাম আসসালামু আলাইকুম জানাচ্ছে যে মোহাম্মদ শাহালাম স্যার চমৎকার একটি বিষয়, আশা করি ইয়ার স্কাউট সহ সকল স্কাউটরা অনেক উপকৃত হবে। পিআরএস নাজমুলকে শুভেচ্ছা, মানে আমাকে স্যার শুভকামনা জানাইছে স্যার, সেই সাথে আপনাকেও স্যার। স্যার ম্যামের জন্য আপনি কিছু বলেন। ধন্যবাদ ফারানা ম্যাডামকে। ফারানা ম্যাডাম অত্যন্ত ভালো মানের একজন স্কাউটার, তিনি বাংলা স্কাউটস এয়ার অঞ্চলের জন্য অনেক কাজ করছেন। আমরা এয়ার অঞ্চলের সবার পক্ষ থেকে ফারানা ম্যাডামকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ স্যার। আমাদের সাথে স্যার অনেকেই যুক্ত হয়েছে বিভিন্ন জেলা থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো কয়েকটা কমেন্ট নেওয়ার চেষ্টা করতেছি। ডক্টর মোহাম্মদ মকবুল হোসেন মুক্তি স্কাউট গ্রুপের পক্ষ হতে বাংলাদেশ স্কাউট ও বাংলাদেশ প্রোগ্রাম বিভাগকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি স্যার এই ধরনের কোর্স আয়োজন করার জন্য। টাইগার স্যার কখন স্কাউট গ্রুপ থেকে স্যার যুক্ত হয়েছে আমাদের সাথে? আরো অনেকেই স্যার আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি।
গোল্ডেন ইগল থেকে স্যার আমাদের সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ বাপ্পি, স্যার বাপ্পির জন্য স্যার যদি একটু বলেন। বাপ্পি খুবই একজন উৎসাহী এবং উদ্যমী স্কাউটার। বাপ্পিও বাংলা স্কাউট শেয়ার অঞ্চলের জন্য তার অনেক কন্ট্রিবিউশন রয়েছে। বাপ্পিকে অসংখ্য ধন্যবাদ। স্যার মংলা জেলা নয় স্কাউটের পক্ষ থেকে স্যার আপনাকে স্যার ধন্যবাদ জানাচ্ছে স্যার এই বিষয়ে ক্লাস নেওয়ার জন্য, স্যার তাদের জন্য স্যার যদি কিছু বলেন। নু অঞ্চলকেও ধন্যবাদ। নু অঞ্চলকে আমরা আশা করি নু অঞ্চল এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করবে যেখানে বাংলা স্কাউটস উপকৃত হবে। স্যার অনেক স্কাউট এবং রোভার এবং স্কাউটাররা অনেকেই স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছে, তার মধ্যে আমি বলতে চাই এখন যারা আমাদের এই লাইভ সেশনটা দেখছেন কে কোন জেলা থেকে এবং কোন ইউনিট থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন কমেন্টস বক্সে কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারেন, আমাদের জনাব প্রশিক্ষক জনাব মোহাম্মদ সালাম স্যার আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের আবার সেশনে চলে যাচ্ছি স্যার। প্রিয় স্কাউটবৃন্দ, এতক্ষণ আমরা বাংলাদেশ বিমান বাহিনীর ঐতিহাসিক পটভূমি নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামো নিয়ে। বাংলাদেশ সরকারের যে ধরনের কি প্রশাসনিক কাঠামো রয়েছে, এই রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন বিভাগ, বিভিন্ন কার্যালয়। অনুরূপভাবে বাংলাদেশ বিমান বাহিনীরও রয়েছে সাংগঠনিক একটা অত্যন্ত উঁচু মানের সাংগঠনিক কাঠামো। বাংলাদেশ বিমান বাহিনী 3 স্তর বিশিষ্ট সাংগঠনিক কাঠামোর মাধ্যমে তাদের সকল কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। প্রথম স্তরে রয়েছে বিমান বাহিনী সদর দপ্তর, তারপরের স্তরে রয়েছে বিমান বাহিনীর ঘাঁটি সমূহ, এবং তৃতীয় এবং শেষ স্তরে রয়েছে বিমান বাহিনীর ইউনিট সমূহ। আমরা প্রথমেই আলোচনা করব বিমান বাহিনী সদর দপ্তরের সাংগঠনিক কাঠামো। বিমান বাহিনীর হাইয়েস্ট এশেলন, সর্বোচ্চ প্রশাসনিক নিয়ন্ত্রণ যেখান থেকে করা হয় সেটি হলো বিমান বাহিনীর সদর দপ্তর। বিমান বাহিনীর সদর দপ্তর বিমান বাহিনীর হাইয়েস্ট পজিশনে আছেন আমাদের বিমান বাহিনী প্রধান মহোদয় এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেনিয়াবাদ। আপনারা জানেন তিনি 4 স্টার বহন করেন। বিমান বাহিনীর সার্বিক কার্যক্রম বিমান বাহিনীর প্রধান মহোদয়কে সহায়তা করার জন্য আমাদের রয়েছে 4 জন সহকারী বিমান বাহিনী প্রধান। তারা হচ্ছেন আমি বলছি, এক প্রথম হলেন সহকারী বিমান বাহিনী প্রধান পরিচালন, সহকারী বিমান বাহিনী প্রধান পরিকল্পনা, সহকারী বিমান বাহিনী প্রধান রক্ষণাবেক্ষণ, সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন। এই কার্যক্রমকে প্রধানত 4টি শাখায় বিভক্ত করা হয়। এই শাখাগুলোর নাম পরিচালন শাখা, পরিকল্পনা শাখা, রক্ষণাবেক্ষণ শাখা এবং প্রশাসনিক শাখা। এই 4টি শাখার মাধ্যমেই বিমান বাহিনীর সকল কার্যক্রম পরিচালিত হয়। প্রত্যেকটি শাখার কার্যক্রম বাস্তবায়নের জন্য রয়েছে বিভিন্ন পরিদপ্তর, যেমন পরিচালন শাখায় রয়েছে 8টি পরিদপ্তর, পরিকল্পনা শাখায় রয়েছে 5টি পরিদপ্তর, রক্ষণাবেক্ষণ শাখায় রয়েছে 4টি পরিদপ্তর এবং প্রশাসনিক শাখায় রয়েছে 6টি পরিদপ্তর। এই পরিদপ্তরগুলোর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর পরবর্তীতে রয়েছে আমাদের বিমান বাহিনীর ঘাঁটি সমূহ। বিমান বাহিনীর সদর দপ্তরের যেরকম 4টি শাখা রয়েছে, তেমনি আমাদের প্রত্যেকটি ঘাঁটিতেই ঘাঁটিকে কমান্ড করেন একজন এয়ার অফিসার কমান্ডিং। তিনি 2 স্টার অথবা 1 স্টার বহন করে থাকেন। আমাদের বিমান বাহিনীর ঘাঁটি সমূহে রয়েছে ফ্লাইং উইং, অপারেশন উইং, মেনটেনেন্স উইং, অ্যাডমিনিস্ট্রেটিভ উইং। আমরা যদি বাংলায় বলি তাহলে উড্ডয়ন শাখা, পরিচালন শাখা, রক্ষণাবেক্ষণ শাখা এবং প্রশাসনিক শাখা। প্রত্যেকটির ঘাঁটির কার্যক্রম এই 4টি শাখার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আমরা যদি দেখি আমাদের বিমান বাহিনীতে বর্তমানে 2টি ঘাঁটি রয়েছে, আমাদের রয়েছে বর্তমানে 6টি ঘাঁটি,
আমরা যদি উপর থেকে স্লাইডের উপর থেকে পড়ে আসি, প্রথমে আমাদের দেখা যাচ্ছে বিমান বাহিনী গাড়ি ঘাঁটি পাহাড় কাঞ্চনপুর, এটি টাঙ্গাইল জেলায় অবস্থিত। তারপরে রয়েছে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে নামকরণ করা হয়েছে আমাদের এই ঘাঁটি। এই ঘাঁটি ঢাকার কুর্মিটোলায় অবস্থিত। এরপরে রয়েছে বিমান বাহিনী ঘাঁটি বাসার। বিমান বাহিনী ঘাঁটি বাসারের নামকরণ করা হয় আমাদের, আমরা এর আগেই বলেছি ওনার নাম, উনি ছিলেন যুদ্ধকালীন সময় উইং কমান্ডার খাদেমুল বাসার। তিনি পরবর্তীতে এয়ার ভাইস মার্শাল এবং বিমান বাহিনী প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি এক বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এবং তার নাম অনুসারে এই ঘাঁটির নামকরণ করা হয় বিমান বাহিনী ঘাঁটি বাসার। তারপরে দেখা যাচ্ছে বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমান। এই ঘাঁটিটি আমাদের যশোরে অবস্থিত। এই ঘাঁটির নামকরণ করা হয় আমাদের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের নামানুসারে। এরপরে রয়েছে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক। এই জহুরুল হক ঘাঁটি চট্টগ্রামে অবস্থিত। এই ঘাঁটির নামকরণ করা হয় বিমান বাহিনীর একজন বিমান সেনা, পাকিস্তান বিমান বাহিনীতে উনি কর্মরত ছিলেন। কর্মরত থাকায় অবস্থায় তিনি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হন এবং বন্দী অবস্থায় তিনি প্রতিপক্ষের আঘাতে অসুস্থ হয়ে পড়েন এবং সিএমএসে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার নাম অনুসারে এই ঘাঁটির নাম রাখা হয় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক। এবং সবার নিচে দেখা যাচ্ছে বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা। এই ঘাঁটিটি কক্সবাজারে অবস্থিত। এই ঘাঁটিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর নাম অনুসারে এই ঘাঁটির নামকরণ করা হয় বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা। আমাদের বিমান বাহিনীর যত অপারেশন এবং যত ধরনের কার্যক্রম আছে, বিমান বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক ঘাঁটি সমূহের মাধ্যমে বাস্তবায়িত হয়। এরপরে রয়েছে বিমান বাহিনীর বিভিন্ন ধরনের ইউনিট। আমাদের প্রথমে আছে আমাদের ফ্লাইং ইউনিট। ফ্লাইং ইউনিট আমাদের সকল ফ্লাইং, আমাদের যতগুলো বিমান রয়েছে প্রত্যেকটি বিমানের জন্যই একটি করে আমাদের ইউনিট রয়েছে। ওরা এই বিমানগুলোর মাধ্যমে ওই ফ্লাইং ইউনিট তাদের অপারেশন পরিচালনা করে থাকে। এছাড়াও বিমান বাহিনীতে রয়েছে এয়ার ডিফেন্স রাডার। আমাদের বিমান বাহিনী রয়েছে বিভিন্ন ধরনের রাডার যা আকাশ প্রতিরক্ষার জন্য একান্ত অপরিহার্য। আকাশ প্রতিরক্ষা রাডার গুলা পরিচালনার জন্য আমাদের রয়েছে এয়ার ডিফেন্স ইউনিট। এছাড়া আমাদের বিভিন্ন বিমান রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণ ইউনিট। এছাড়া বিমান বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের জন্য রয়েছে অনেক ধরনের প্রশিক্ষণ ইউনিট। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন ধরনের মেনটেন্যান্স, রিপেয়ার এবং ওভারহোলিং ইউনিট। আপনারা ইতিমধ্যে জানেন যে বিমান বাহিনী রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও অনেকটা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আমাদের বিমান বাহিনী বর্তমানে বিভিন্ন ধরনের বিমান ওভারহোলিং করতেও সক্ষম। এছাড়াও বিমান বাহিনীতে রয়েছে বিভিন্ন ধরনের সাপোর্ট ইউনিট, তাছাড়া রয়েছে সিএনডিএম ইউনিট। সো আমাদের এই সমস্ত ইউনিটের মাধ্যমেই আমাদের বিমান বাহিনীর কার্যক্রমগুলো মেইনলি পরিচালিত হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব বিমান বাহিনীর বিমান সমূহ নিয়ে। বিমান বাহিনী আমাদের মূল এলিমেন্টটি হলো আমাদের বিমান। বিমান বাহিনী মানে বিমান। সো আমাদের বিমান নিয়ে আমরা আলোকপাত করতে চাই। বিমান বাহিনীতে প্রধানত তিন ধরনের বিমান রয়েছে, ফাইটার বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার। এই তিনটি বিমানেরই আবার প্রত্যেকটি ধরন অনুযায়ী প্রত্যেকটিরই প্রশিক্ষণ বিমান রয়েছে। নিচে আমরা যে লিখেছি প্রশিক্ষণ বিমান, এটি বিশেষ কোনো ধরনের বিমান নয়, এটি ফাইটার বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার বিমানের প্রশিক্ষণের জন্য বিশেষ ধরনের প্রশিক্ষণ বিমান। আমরা একটি একটি করে এখন আগাই। আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি মিগ-29। মিগ-29 রাশিয়ার তৈরি একটি বিমান, এটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হয় 2000 সালে। মিগ-29 চতুর্থ প্রজন্মের বিমান, যে কোনো যুদ্ধ বিমানকে পরাস্ত করতে এই বিমান সক্ষম।
শব্দের চেয়ে আড়াই গুণ গতিসম্পন্ন এই বিমান বিশ্বের অত্যন্ত অত্যাধুনিক একটি বিমান। এরপরে আমরা স্ক্রিনে দেখছি F7BG। এই বিমান বাংলাদেশ বিমান বাণিজ্যে সংযুক্ত হয় 2006 সালে। গণ চীনের তৈরি এই বিমান মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফ্ট হিসাবে পরিচিত। এই বিমানে একজন পাইলটই থাকে। এছাড়াও এর আরও প্রযুক্তিতে উন্নত F7BG1 বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে 2003 সালে সংযুক্ত হয়। এছাড়া এরপরে স্লাইডে আমরা দেখছি F7MB, এটিও আমাদের একটি ফাইটার বিমান। 1989 সালে গণসিনের তৈরি এই বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হয়। এরপর আমরা দেখছি পরিবহন বিমান C-130। C-130 আমেরিকা যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিমান। বিমান বাহিনীতে এই বিমান 2000 সালে সংযুক্ত হয়। এটির 92 জন যাত্রী পরিবহনে সক্ষম এই বিমান। এছাড়াও এর আধুনিক বার্সান বিমান বাহিনীতে 2019 সালে সংযুক্ত হয়েছে C-130J। আমাদের এই বিমান বর্তমানে এই বিমান বাংলাদেশ বিমান বাহিনীর এ থেকে জাতিসংঘ মিশনেও নিয়োজিত রয়েছে। এরপর স্লাইড আমরা দেখছি, এটিও একটি পরিবহন বিমান AN-32। AN-32 বিমান এটাও রাশিয়ার তৈরি বিমান। এটা 1989 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হয়। 50 জন যাত্রী পরিবহনে সক্ষম এই বিমান। এই বিমান দিয়ে বিভিন্ন দেশে আমরা ক্রস কান্ট্রি মিশন পরিচালনা করা হয়। তাছাড়া বিভিন্ন বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে আমরা যখন বিভিন্ন দেশে যাই তখনও এই বিমান ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া এই বিমান দিয়ে বিবিএবি মিশন পরিচালনা করারও রেকর্ড রয়েছে। এরপর আমরা দেখছি হেলিকপ্টার। প্রথমে আমরা দেখছি MI-17 হেলিকপ্টার। এই হেলিকপ্টার বিমান রাশিয়ার তৈরি একটি হেলিকপ্টার। এটা বিমান বাহিনীতে সংযুক্ত হয় 1990 সালে। যাত্রী বহনে সক্ষম এই বিমান, যুদ্ধেও অংশগ্রহণ করতে পারে। এই বিমান বর্তমানে 2003 সাল থেকে জাতিসংঘ মিশনেও নিয়োজিত রয়েছে। এরপর আমরা দেখছি MI-17 এর আপগ্রেডেড ভার্সন MI-171। এই বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হয় 2013 সালে। এই বিমানও জাতিসংঘ মিশনে নিয়োজিত রয়েছে। আমরা এতক্ষণ দেখলাম MI-17 এবং MI-171। এই বিমান দিয়ে, এই হেলিকপ্টার দিয়ে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সেটি হলো আমাদের বাংলাদেশের VVIP গণের মিশন পরিচালনা। আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন সরকারি প্রয়োজনে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে গমনাগমন করেন, এছাড়াও বিভিন্ন বিদেশ থেকে আগত VVIP এবং বাংলাদেশের আমাদের বিভিন্ন VIP মর্যাদার যারা মন্ত্রী মহোদয় আছেন বা সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, তারা দেশের অভ্যন্তরে যখন এক স্থান থেকে অন্য স্থানে বিমান যোগে যাতায়াত করার প্রয়োজন হয়, তখন আমাদের এই MI-17 হেলিকপ্টারের মাধ্যমে আমরা VVIP এবং VIP মিশন পরিচালনা করে থাকি। এরপরে রয়েছে আমাদের Bell 212 হেলিকপ্টার। Bell 212 হেলিকপ্টার এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের তৈরি একটি হেলিকপ্টার। এটা বাংলাদেশ বিমান বাহিনীতে অনেক আগেই যুক্ত হয়েছিল, 1976 সালে। এই বিমান দিয়েও আমাদের জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করা হয়েছিল। এরপরে দেখা যাচ্ছে AW-139 ইতালির তৈরি এই বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হয় 2015 সালে। এটি আসলে মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার। আমাদের রয়েছে সমুদ্র এলাকা, আমাদের ইকোনমিক এক্সক্লুসিভ জোন কক্সবাজার সহ আমাদের যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই সমুদ্র এলাকা টহল দেওয়া এবং এইসব বিভিন্ন ত্রাণ এবং উদ্ধার কাজ যখন প্রয়োজন হয়ে পড়ে, অনেক সময় দেখা যায় গভীর সমুদ্রে আমাদের জাহাজ ডুবে যাচ্ছে, তাদেরকে উদ্ধার করা, অথবা যে কোনো দুর্যোগে গহীন সমুদ্রে যখন সার্চ অ্যান্ড রেস্কিউ উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়, এই জন্যই আমাদের বাংলাদেশ বিমান বাহিনীতে 2015 সালে এই বিমান সংযোগ করা হয়। এই ছিল আমাদের তিন ধরনের এই বিমান। আমরা ফাইটার বিমান বললাম, হেলিকপ্টার বললাম, এরপরে রয়েছে আমাদের
পরিবহন বিমান বললাম, এখন আমরা স্লাইডে দেখতে পাচ্ছি PT-6। এটি আসলে প্রশিক্ষণ বিমান। আমাদের পাইলটগণ যখন তাদের প্রশিক্ষণ বিমানবাহিনী একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেন, প্রশিক্ষণ গ্রহণের জন্য এই বিমানই ব্যবহৃত হয়। বিমানবাহিনী একাডেমি যখন আমাদের বৈমানিকগণ প্রশিক্ষণ গ্রহণ করেন, PT-6 বিমানের মাধ্যমে তারা প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। PT-6 এটি 1977 সালে বাংলাদেশ বিমানবাহিনীতে সংযুক্ত হয়। গণচীনের তৈরি এই বিমান, এই বিমানে 2 জন পাইলট অবস্থান করতে পারেন। এরপরে রয়েছে ইয়াক-130, রাশিয়ার তৈরি এই বিমান বাংলাদেশ বিমানবাহিনীতে সংযুক্ত হয় 2015 সালে। এটা অত্যন্ত অত্যাধুনিক ফ্লাই বাই ওয়্যার এবং ডিজিটাল ককপিট সমৃদ্ধ এই বিমান, কমব্যাট প্রশিক্ষণ বিমান হিসাবে এটি পরিচিত। এখানে আমাদের ফাইটার পাইলটগণ তাদের কমব্যাট প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন এই বিমানের মাধ্যমে। এরপর স্লাইডে দেখা যাচ্ছে আমাদের K8W। এটি আমাদের একটি প্রশিক্ষণ বিমান, এটা গণচীনের তৈরি একটি বিমান, 2014 সালে বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হয়। এটা জেড প্রশিক্ষণ বিমান হিসাবে বাংলাদেশ বিমানবাহিনী ব্যবহার করে আসছে। এরপরে স্লাইডে আমরা দেখছি L-39। L-39 এটা চেক রিপাবলিকের তৈরি, 1995 সালে বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হয়। এটি একটি প্রশিক্ষণ বিমান হিসাবে ব্যবহৃত হচ্ছে। এরপর স্লাইডে দেখা যাচ্ছে L-410, এটি চেক রিপাবলিকের তৈরি, বাংলাদেশ বিমানবাহিনীতে এটি সংযুক্ত হয় 2015 সালে। এটা হলো আমাদের পরিবহন বিমানের বৈমানিকদের প্রশিক্ষণের জন্য এটি ব্যবহৃত হচ্ছে। এটা হলো ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ফর দি পাইলট, ট্রেনার পাইলট। এরপরে স্লাইডে আমরা দেখছি Bell 206 হেলিকপ্টার, এটি বাংলাদেশ বিমানবাহিনীতে অনেক আগে যুক্ত হয়, 1981 সালে। এটা হেলিকপ্টার স্ট্রিমের পাইলটদের প্রশিক্ষণের জন্য এই হেলিকপ্টার ব্যবহার করা হয়। সর্বশেষ স্লাইডে আমরা দেখছি AW-119KX। এই বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীতে সংযুক্ত হয় গত বছরই। এটাও আমাদের হেলিকপ্টার স্ট্রিমের পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে। আমরা তখন বিমান বাহিনী সম্পর্কে আলোকপাত করলাম। এবার আমরা বিমান বাহিনীর বাহিরে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো বেসামরিক বিমান। আমাদের অনেকে আমাদের সাথে স্যার কমেন্ট করে স্যার যুক্ত হয়েছে, স্যার আমরা চেষ্টা করছি স্যার কয়েকদিন স্যার কমেন্ট নেওয়ার জন্য আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো প্রশ্ন থাকে স্যার আমরা এই মধ্যে স্যার প্রশ্ন দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ মকবুল হোসেন ওপেন স্কোর গ্রুপ কোচুয়া চাঁদপুর থেকে স্যার আপনাকে স্যার অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছে স্যার। মোহাম্মদ আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ওই যে বিভিন্ন হেলিকপ্টারের নাম এবং প্লেনের যে বিমানগুলোর নাম লেখে অনেকে কমেন্ট করছে, অনেকে হয়তো বা আজকে নতুন একটা বিষয় স্যার যে বিষয়গুলো স্যার আমরা সাধারণত আমাদের এয়ার স্কাউট বা এয়ার রোবট স্যার এই বিষয়গুলো জানতো, এখন স্যার আজকে আমাদের এয়ার অঞ্চলের বাইরে স্যার অন্যান্য অঞ্চলের স্কাউট বন্ধুরা এবং রোবার বন্ধুরা কিন্তু জানতে পারছে। তা আমি বলবো যাদের এই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ স্লাইড যাদের প্রয়োজন হবে তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে কার কার এই স্লাইডটি প্রয়োজন, আমরা তাদেরকে আমি নিজে ইনবক্স করে দিব যেন তারা এই স্লাইডটি যেন তাদের কাজে লাগাতে পারে এবং নতুন বিষয় হিসেবে যেন ধারণা রাখতে পারে। আমরা জানি স্কাউটার সবসময় নতুন নতুন বিষয় নিয়ে কাজ করে, সে ধারাবাহিকতা আমরা চেষ্টা করব আমাদের এই নতুন বিষয়গুলোর সাথে আমরা সংযুক্ত হওয়ার জন্য। এর মধ্যে আমাদের স্কাউটদেরকে এবং স্কাউটারদের জ্ঞানে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশ স্কাউটস এই ধরনের অনলাইন কোর্সের আয়োজন করেছে। এই জন্য আমি বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরে যারা এই প্রোগ্রামের সাথে এই অনলাইন প্রশিক্ষণের সাথে নিয়োজিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। একজন স্যার আমাদের কমেন্ট করছে পুয়াদ, যে আমি পুয়াদ রোভার মেয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর রোভার স্কাউট গ্রুপ ঢাকা জেলা এয়ার, তারের নিকট আমার প্রশ্ন বিমান বাহিনীতে শর্ট কোর্সে যোগদানের নিয়ম যোগ্যতা এসব নিয়ে জানতে চাই, আমি অনার্স শেষ বর্ষের ছাত্র স্যার, যদি আপনি এই বিষয়ে বলেন।
বাংলাদেশ বিমান বাহিনীতে শর্ট কোর্সে তুমি অনার্স শেষ করার পরে শর্ট কোর্সে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন তুমি যে সাবজেক্টের জন্য যে বিষয়ের জন্য তোমাকে তুমি পড়ালেখা করছো যদি ওই বিষয়ের সাথে মিল হয় সেই ক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে এবং আবেদন করে যে সিস্টেম আছে প্রথম বিমান বাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্রে তোমাকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হও তাহলে আইএসএসবিতে তোমাকে অংশগ্রহণ করতে হবে, তারপরে তোমার মেডিকেল পরীক্ষা হবে, এরপরে তোমাকে বিমান বাহিনীর সদর দপ্তরে একটা চূড়ান্ত পরীক্ষা হবে, ওই পরীক্ষায় যদি তুমি মনোনয়ন পাও তারপর তুমি বিমান বাহিনীতে যোগদান করতে পারবে এবং ওই ক্ষেত্রে শর্ট কোর্সের প্রশিক্ষণের মেয়াদ হবে 6 মাস। 6 মাস প্রশিক্ষণ পরে তুমি ফ্লাইং অফিসার পদবীতে বাংলাদেশ বিমান বাহিনীর একজন কমিশন অফিসার হিসাবে নিয়োগ লাভ করবে। আমি তোমার শুভকামনা করছি। স্যার আরেকজন রোভার সামিউল বাসের তরিক সে জানতে চেয়েছে স্যার রংপুরে কি এয়ার স্কাউট ইউনিট খোলা যাবে কি, এই বিষয়ে স্যার বলতেন। ধন্যবাদ তোমাকে। আসলে বাংলাদেশ স্কাউটসের একটা বিশেষ অঞ্চল এয়ার অঞ্চল। এয়ার অঞ্চল শুধুমাত্র বিমান বাহিনী বিভিন্ন ঘাঁটি ইউনিটের মধ্যেই এয়ার অঞ্চলের শাখা প্রশাখা এয়ার অঞ্চলের বিভিন্ন জেলা সীমাবদ্ধ রয়েছে। বিমান মূলত আমরা বর্তমানে বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহিন কলেজের ছাত্রদেরকে নিয়েই, তাছাড়া 2-1টি মুক্তদল আমাদের রয়েছে, এদের মাধ্যমে এয়ার অঞ্চলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। রংপুরে আপাতত আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, আমরা আশা করছি অচিরেই লালমনিরহাটে আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে, তখন তুমি ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের স্কাউটিং এর সাথে যুক্ত হতে পারবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। স্যার আমাদেরকে আবার কমেন্ট করছে মোহাম্মদ ইফতাজ আহমেদ বসিলা ওপেন এয়ার স্কাউট গ্রুপ থেকে, স্যারকে শুভেচ্ছা জানাচ্ছে স্যার। স্যার ইফতাজের জন্য বসিলা এয়ার স্কাউট গ্রুপকে অসংখ্য ধন্যবাদ। বসিলা এয়ার স্কাউট গ্রুপ অনেক আগ থেকে তারা কাজ শুরু করেছে, আমি আশা করব তোমরা তোমাদের কার্যক্রম চালিয়ে যাও এবং আরো তোমাদের গতিশীল বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ আমাদের এই অঞ্চলকে সমৃদ্ধ করবে বলে আমি আশা করি। তাহলে আমরা এবার আবার ফিরে যাই আমাদের প্রশ্নে এবং স্যার আরেকজন একটা প্রশ্ন নিতে চাই আমি। স্যার আশিক আহমেদ স্কাউট লিডার থান্ডারবার্ডস ওপেন এয়ার স্কাউট গ্রুপ মিরপুর 1 ঢাকা থেকে স্যার দেখছে, আবার আপনাকে স্যার ধন্যবাদ স্যার তাদের জন্য স্যার কিছু বলতেন। থান্ডারবার্ড ওপেন এয়ার স্কাউট গ্রুপ এটি আমাদের একটি মুক্ত দল। আমি থান্ডারবার্ড ওপেন এয়ার স্কাউট গ্রুপের সকল সদস্যকে এয়ার অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব আপনাদের কার্যক্রম আরো গতিশীল হবে এবং আপনাদের গতিশীল কার্যক্রম এবং বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আমাদের এয়ার অঞ্চল সমৃদ্ধ হবে বলে আমি আশা করি। স্যার আরেকটা স্যার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে আরেকটা প্রশ্ন নিতে চাই স্যার। স্যার সিএম ইউনিটের ব্যাপারে স্যার একটু বিস্তারিত যদি জানলে উপকৃত হব স্যার। এস এম মানিক আমাদেরকে স্যার এই প্রশ্ন করছে, আপনি যদি বলেন এই বিষয়ে। আচ্ছা, আমাদের সিএনএম মানে কেয়ার এন্ড মেইনটেনেন্স ইউনিট, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ধরনের সরঞ্জামাদি ব্যবহার করে থাকে, এই বিভিন্ন সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ এবং মেইনটেনেন্সের জন্য আমাদের বিভিন্ন সিএনএম ইউনিট চালু করা হয়েছে। ইনিশিয়ালি আমাদের সিএনএম ইউনিট ছিল কক্সেস বাজারে, সেই সিএনএম ইউনিট যখন তাদের কার্যক্রম এবং পরিধি বৃদ্ধি পায় তখন এটি পূর্ণাঙ্গ ঘাঁটি হিসাবে রূপ লাভ করে। এরপরে আমাদের সিএনএম ইউনিট ছিল শমশেরনগরে, এটি এখন সিএনএম ইউনিট থেকে সিএনএম ইউনিটের পরিবর্তে এটি হয়েছে এখন বিমান বাহিনী স্টেশন শমশেরনগর। বর্তমানে বিমান বাহিনীতে একটি সিএনএম ইউনিট রয়েছে, সেটি হলো লালমনিরহাটে, এটিও আশা করছি আমরা এর কার্যক্রম এবং পরিধি বৃদ্ধি পেতে পরবর্তীতে এটি একটি ঘাঁটিতে রূপান্তরিত হবে। ধন্যবাদ। আরেকজন আসসালামু আলাইকুম, আমি রোবার মোহাম্মদ মহসিন আলী, সেই ড্যাফোডিল ইন্ডাস্ট্রিয়াল ইউনিভার্সিটি রোবার স্কাউট গ্রুপ থেকে স্যার আপনাকে এবং আমাকে স্যার অভিনন্দন জানিয়েছে স্যার মহসিন। রোবার মহসিন তোমাকেও ধন্যবাদ। আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এয়ার রোবার গ্রুপ আমাদের অত্যন্ত একটি সফল একটি গ্রুপ। আমি সফল করবো এই জন্য আমি যখন এয়ার অঞ্চলের সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করি তখন থেকেই শুরু করছি আমি তাদের সাথে অত্যন্ত একেবারেই নিবিড়ভাবে আমি তাদের সাথে কাজ করছি।
এবং আজকে আমাদের এই অনুষ্ঠান যে সঞ্চালনা করছে আমাদের রোবার নাজমুল এবং রোবার জুই, তারা গত বছর আমাদের এখান থেকে এয়ার অঞ্চল থেকে পিয়ার স্পেসে, এবং তাদের দুজনকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করছি মহসিন সহ ডেপুটি ইন্টারন্যাশনাল এয়ার ইউনিভার্সিটির এয়ার রোবার গ্রুপ থেকে আরো অনেক পিআরএস আমাদেরকে উপহার দিবে, এগুলো আমি তোমাদের সফল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ স্যার এবং কৃতজ্ঞ স্যার। তো আমরা আমাদের পরবর্তী স্যার স্লাইডে চলে যেতে চাই। আমাদের পরবর্তী বেসামরিক বিমান, আমাদের অনেকেই একটি বিষয় নিয়ে প্রায় কনফিউশন সৃষ্টি হয়, সেটি হলো বাংলাদেশ এয়ারফোর্স বিমান এবং এয়ারপোর্ট, তিনটি জিনিসকে মানুষ গুলিয়ে ফেলে, কোনটি কি তারা বুঝতে পারে। আমি যদি বলি যে আমি বিমান বাহিনীতে চাকরি করি, তারা হয়তো বলে থাকেন এয়ারপোর্ট বিমান, আসলে তিনটি ভিন্ন সংগঠন। বাংলাদেশ এয়ারফোর্স আমাদের সশস্ত্র বাহিনীর একটি সংগঠন, আমি আগেই বলেছি এটি একটি সামরিক প্রতিষ্ঠান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়ত্তাধীন বাংলাদেশ বিমান বাহিনী। আর বাংলাদেশ বিমান যেটি, এটি একটি 2007 সাল পর্যন্ত একটি সরকারি সংস্থায় ছিল, 2007 সালের পরে এটি পাবলিক লিমিটেড একটা কোম্পানিতে পরিণত হয়। এটি একটি বেসামরিক বিমান চলাচল সংস্থা, এটি বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন। আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর যত সামরিক বিমান রয়েছে, মেইনলি সামরিক বিমান বাংলাদেশ বিমান বাহিনী পরিচালনা করে থাকে, তবে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীরও সামরিক বিমান রয়েছে। এছাড়া যত বেসামরিক বিমান রয়েছে সবগুলোর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, যেটি যেটির প্রধান কার্যালয় আমাদের কুর্মিটোলায় বিমানবন্দরের পাশেই অবস্থিত। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়ে এবং বাংলাদেশ বিমান নিয়ে। বাংলাদেশ বিমান আমরা জানি, বাংলাদেশ বিমান আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার বলে, এটা জাতীয় ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল রুটে বিমান পরিচালনা করে থাকে। এছাড়া আমাদের বিভিন্ন বেসামরিক বাণিজ্যিক ভাবে বিভিন্ন বিমান পরিচালিত হচ্ছে, যেমন আমরা যদি নাম বলি দেখা যাবে ইউএস বাংলা, রিজেন এয়ারলাইন্স, নোভো এয়ার। এছাড়াও আমাদের বিভিন্ন কার্গো বিমান রয়েছে, বিসমিল্লা এয়ারলাইন্স, ইজি ফ্লাই এক্সপ্রেস, হ্যালো এয়ারলাইন্স, স্কাই এয়ার, যেগুলো আমাদের বাণিজ্যিক ভাবে কার্গো পরিবহন করে থাকে। আমাদের বাংলাদেশে বর্তমানে মোট 8টি বিমানবন্দর সচল রয়েছে, এর মধ্যে 3টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একটি ঢাকাতে অবস্থিত হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একটি চট্টগ্রামে অবস্থিত হজরত শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর একটি সিলেটে অবস্থিত যেটি ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এছাড়া আমাদের ডোমেস্টিক আরো 5টি বিমানবন্দর রয়েছে, যেটি অবস্থিত কক্সবাজারে একটি, যশোরে একটি, সৈয়দপুরে একটি, রাজশাহীতে একটি এবং বরিশালে একটি। তাহলে কি দাঁড়াচ্ছে, বাংলাদেশে সর্বমোট বিমানবন্দরের সংখ্যা হলো 8টি, তন্মধ্যে 3টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং 5টি ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করে থাকে। এবার আমরা আলোচনা করব সামরিক বাহিনীর পদবি সমূহ নিয়ে। আমি যেহেতু বাংলাদেশ বিমান বাহিনীতেই চাকরি করি, তো আমরা প্রথম বাংলাদেশ বিমান বাহিনীর পদবী সমূহ নিয়ে আলোচনা করি, তারপর আমরা বাকি দুই বাহিনীর গুলার সহ তুলনামূলক একটা চিত্র তুলে ধরব। প্রথমে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের পদবী সমূহ স্লাইডে দেখা যাচ্ছে। আমরা যদি ডান দিক থেকে আসি, প্রথমে দেখা যাচ্ছে পাইলট অফিসার, এটি বিমান বাহিনীতে বিদ্যমান ছিল আগে, তবে বর্তমানে এই পদবীটি নাই। যখন আমাদের অফিসারদের প্রশিক্ষণের মেয়াদ অনার্স কোর্সের সাথে সমান করা হলো, তখন আমাদের এই যেহেতু আমাদের ট্রেনিং ডিউরেশন বেড়ে যায়, তখন এই পদটি অবলুপ্ত করা হয়। আমাদের প্রথম কমিশন অফিসারদের প্রথম র্যাঙ্ক ফ্লাইং অফিসার, তারপরে র্যাঙ্ক ফ্লাইট লেফটেন্যান্ট, তারপরে স্কোয়াড্রন লিডার যেটি আমার র্যাঙ্ক, এরপরে উইং কমান্ডার, তার পরবর্তী র্যাঙ্ক গ্রুপ ক্যাপ্টেন, পরবর্তী র্যাঙ্ক এয়ার কমোডোর। এয়ার কমোডোর এটা 1 স্টার বহন করেন উনি, এয়ার ভাইস মার্শাল 2 স্টার, এয়ার মার্শাল 3 স্টার, এয়ার চিফ মার্শাল
ফোর স্টার, আমাদের বিমান বাহিনী প্রধান মহোদয় উনি ফোর স্টার বহন করেন, উনি ওয়াজ এয়ার চিফ মার্শাল, আমি আগেও নাম বলেছি, এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাত বর্তমান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসাবে দায়িত্বভার পালন করছেন। এখন আমরা দেখি বিমান বাহিনীর বিমান সেনাদের পদবী সমূহ। বিমান বাহিনীতে সামরিক দুই ধরনের জনবল নিয়োগ করা হয়, একটি হলো অফিসার আর একটি হলো এয়ারম্যান। আমাদের এয়ারম্যানদের র্যাঙ্ক যদি আমরা দেখি, প্রথম র্যাঙ্ক এয়ারক্রাফটম্যান, দ্বিতীয় র্যাঙ্ক লিডিং এয়ারক্রাফটম্যান, আমরা এটাকে এলএসি বলে থাকি, তারপরে র্যাঙ্ক কর্পোরাল, তারপর সার্জেন্ট, ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, মাস্টার ওয়ারেন্ট অফিসার। ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, মাস্টার ওয়ারেন্ট অফিসার, এই তিনটি র্যাঙ্কে জেসিও জুনিয়র কমিশন অফিসার হিসাবে ট্রিট করা হয়ে থাকে। তো আমরা এতক্ষণ বিমান বাহিনীর কর্মকর্তা এবং বিমান সেনাদের পদবি নিয়ে আলোচনা করলাম, এখন আমরা যাব তিন বাহিনী। প্রথমে আমি তিন বাহিনীর অফিসারদের র্যাঙ্ক নিয়ে আলোচনা করছি। বিমান বাহিনীর র্যাঙ্ক ফ্লাইং অফিসার, নেভিতে অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীতে এটি সাব লেফটেন্যান্ট, বাংলাদেশ সেনাবাহিনীতে এটি লেফটেন্যান্ট। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট, নৌবাহিনীর লেফটেন্যান্ট, সেনাবাহিনীর ক্যাপ্টেন। বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার, সেনাবাহিনীর মেজর। বিমান বাহিনী উইং কমান্ডার, নৌবাহিনী এক্সকিউজ মি কমান্ডার, সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল। বাংলাদেশ বিমান বাহিনী গ্রুপ ক্যাপ্টেন, নৌবাহিনী ক্যাপ্টেন বিএন, সেনাবাহিনী কর্নেল। বিমান বাহিনী এয়ার কমোডোর, নৌবাহিনী কমোডোর, সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল। বিমান বাহিনী এয়ার ভাইস মার্শাল, নৌবাহিনী রিয়ার অ্যাডমিরাল, সেনাবাহিনী মেজর জেনারেল। বিমান বাহিনী এয়ার মার্শাল, নৌবাহিনী ভাইস অ্যাডমিরাল, সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল। বিমান বাহিনী এয়ার চিফ মার্শাল, নৌবাহিনী অ্যাডমিরাল, সেনাবাহিনী জেনারেল। এই ফাঁকে বলে রাখি, আমাদের বর্তমানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানগণ বর্তমানে এই পদবি ধারণ করে আছেন, সেনাবাহিনীর জেনারেল, নৌবাহিনী অ্যাডমিরাল এবং বিমান বাহিনীতে এয়ার চিফ মার্শাল। এরপরে আরো একটি র্যাঙ্ক আছে যেটি বাংলাদেশে বিদ্যমান নেই, সেটি হলো এয়ারফোর্সের জন্য মার্শাল অফ দি এয়ারফোর্স, নৌবাহিনীর জন্য অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট এবং সেনাবাহিনীর জন্য ফিল্ড মার্শাল। এতক্ষণ আমরা কমিশন অফিসারদের র্যাঙ্ক নিয়ে আলোচনা করলাম, এখন আমরা অন্যান্য পদবীর র্যাঙ্ক সমূহ নিয়ে আলোকপাত করছি। প্রথমেই আমরা যদি আসি বিমান বাহিনী এয়ারক্রাফটম্যান বা এসি আমরা বলে থাকি, নৌবাহিনীতে অর্ডিনারি সিম্যান, সেনাবাহিনীতে সৈনিক। আবার আমরা বিমান বাহিনীতে আসি, লিডিং এয়ারক্রাফটম্যান যাকে আমরা সংক্ষেপে এলএসি বলে থাকি, নৌবাহিনীতে অ্যাবল সিম্যান, সেনাবাহিনীতে ল্যান্স কর্পোরাল। বিমান বাহিনীতে কর্পোরাল, নৌবাহিনীতে লিডিং সিম্যান, সেনাবাহিনীতেও কর্পোরাল। বিমান বাহিনীতে সার্জেন্ট, নৌবাহিনীতে পেটি অফিসার, সেনাবাহিনীতেও একই র্যাঙ্ক সার্জেন্ট। বিমান বাহিনীতে ওয়ারেন্ট অফিসার, নৌবাহিনীতে চিফ পেটি অফিসার, সেনাবাহিনীতে একই পদবি ওয়ারেন্ট অফিসার। বিমান বাহিনীতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার, নৌবাহিনীতে সিনিয়র চিফ পেটি অফিসার, সেনাবাহিনী সিনিয়র ওয়ারেন্ট অফিসার। বাংলাদেশ বিমান বাহিনী মাস্টার ওয়ারেন্ট অফিসার, নৌবাহিনী মাস্টার চিফ পেটি অফিসার এবং সেনাবাহিনীতে মাস্টার ওয়ারেন্ট অফিসার। এই ছিল আমাদের তিন বাহিনীতে বর্তমানে ব্যবহৃত পদবী সমূহ। আমাদের আলোচ্য সূচি আমরা মোটামুটি শেষ করছি। এখন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে, আরো কিছু জানার থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ স্যার। আসলে এই যে বাংলাদেশ বিমান বাহিনীর সংগঠনের বিষয় নিয়ে স্যার আমরা
এয়ার স্কাউটের সাথে সাথে অন্যান্য অঞ্চলের স্কাউটরা জানতে পেরেছে স্যার। আমি মনে করি স্যার সবাই এই বিষয়ে আজকে লাইভ সেশন থেকে স্যার অনেক অনেক উপকৃত হবে, এবং যে বিমান বাহিনীর যে অভ্যন্তরীণ অনেকগুলো বিষয় যেগুলো সাধারণত আমরা সাধারণ স্কাউট কিংবা রোভাররা কিন্তু আমরা জানতে পারি না, আজকের লাইভ সেশনের মাধ্যমে আমি মনে করি স্যার বিভিন্ন অঞ্চলের স্কাউটরা এবং রোভাররাও কিন্তু এই বিষয়ে অবগত হচ্ছে। তো আশা করি স্যার এই কোর্সটি আমাদের সকলের জন্য খুবই উপকৃত হবে। আর এই মধ্যে যদি কেউ যদি কোনো কমেন্ট করে থাকে এবং কারো যদি কোনো কমেন্ট থাকে, স্যারের কাছে বিমান বাহিনীর বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা করতে পারেন, স্যার চেষ্টা করবে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, একজন স্যার আপনার কাছে দুটি প্রশ্ন করে তাদের প্রশ্ন নিতে চাই। স্যার সকল স্কাউট সদস্যরা এই প্রোগ্রামটি উপভোগ করে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কি না? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মূল্যায়ন পরীক্ষায় 70 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট অর্জন করব এবং তার সাথে বেস্ট কি অর্জন করব? স্যার আমি এটা যদি একটু বলি, এটা সকল স্কাউট সদস্যরা কিন্তু আমাদের বিশেষ অঞ্চলের গ্রুপ থেকেও কিন্তু বেস্ট নির্বাচন করতে পারবে এবং এই মূল্যায়নে অংশগ্রহণ করতে পারবে। মূল্যায়নে অংশগ্রহণ করার পরে যখন আমাদের এখন মহামারী অবস্থা থেকে যখন স্বাভাবিক অবস্থায় হবে, তখন ইউনিট লিডারের মাই রেকর্ড বইতে ইউনিট লিডারে স্বাক্ষর নিতে হবে, তারপরে বেস্টি মূল্যায়ন বেস্টি অর্জন হবে, তারপরে বেস্টি স্কাউটটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আপনারা আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি ব্যাচ অর্জন বড় কথা নয়, বড় কথা হলো জ্ঞান অর্জন। আমরা যে সেশন আমি আজ নিলাম এখানে যদি আপনাদের আপনারা উপকৃত হয়ে থাকেন, তাতেই আমার এই পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি। স্যার আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর রোভার স্কুল গ্রুপ থেকে। স্যার আপনাকে এবং আমাকে ধন্যবাদ জানিয়েছে স্যার মোস্তাক আহমেদ। এবং মোস্তাককে অসংখ্য ধন্যবাদ, মোস্তাককে অসংখ্য ধন্যবাদ। মোস্তাক অনেক পরিশ্রমী একজন রোভার, সে এয়ার অঞ্চলের আঞ্চলিক সমাবেশ আমরা করেছিলাম, ওখানে অত্যন্ত পরিশ্রম করেছে, আমি তাকে দেখেছি। আবার যে আমাদের টেকনাফে আমরা যে করলাম প্রোগ্রাম, ওখানে সে খুব কাজ করেছে। আমি মোস্তাকের স্কাউটিং সাফল্য কামনা করছি। হ্যাঁ, আলী হোসেন স্যার আমাদেরকে আলী কমেন্ট করছে, ধন্যবাদ নাজুল ভাই আপনার মাধ্যমে শাহালম স্যারের কাছে আমার প্রশ্ন হলো, এয়ার অঞ্চল থেকে অনলাইন ভিত্তিক কার্যক্রম তথ্য বিষয় ভিত্তিক কোনো কোর্স পরিচালনা হবে কিনা? যদি হয় এয়ার অঞ্চলের সকল স্কাউট ও রোভার স্কাউটরা অনেক উপকৃত হবে। SRM টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ, শুভ স্কাউটিং, ধন্যবাদ স্যার। আলী স্যার এই প্রশ্ন করছে স্যার আপনার কাছে। আলীকে অসংখ্য ধন্যবাদ। আলী আমাদের গতবার জাতীয় পর্যায়ে সে একটা পুরস্কার পেয়েছে, যদিও আমি সার্টিফিকেটটা তাকে সে পরীক্ষার কারণে আসতে পারে নাই। আলী তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপাতত আমাদের অনলাইন কোর্স, আমাদের ট্রেনিং শিডিউলে যে সমস্ত কোর্স ছিল 2019-20 সালে, আমাদের সকল প্রশিক্ষণ আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমাদের 100% শতভাগ অর্জন এর ভিতরে আমরা অর্জন করে ফেলেছি। আমরা আগামী অর্থ বছরে আমরা পরিকল্পনা গ্রহণ করব আমাদের অনলাইন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ, আমরাও ডিজিটাল হতে চাই। আমরা আশা করছি অচিরে আমরা আমাদের বিভিন্ন কার্যক্রমে অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আলীকে প্রশ্ন করার জন্য। স্যার SM মানিক বাংলাদেশ স্কাউট এয়ারের সংগঠন সম্পর্কে একটু জানাবেন স্যার, মানে থান্ডারবার্ড ওপেন এয়ার স্কাউট গ্রুপ থেকে বলছে। আমি বুঝিনি স্যার সংগঠন মনে হচ্ছে যে স্যার স্যার বাংলাদেশ বাংলাদেশ এয়ার স্কাউটস এর সংগঠন। হ্যাঁ হ্যাঁ সংগঠন স্যার, যে বিষয় নিয়ে আলোচনা করছি বাংলাদেশ এয়ার স্কাউটস, এটি একটি বিশেষ অঞ্চল। বাংলাদেশ এয়ার স্কাউটস এর সংগঠন যদি আমরা ধরি, বাংলাদেশে বাংলাদেশ এয়ার অঞ্চলের একটি সদর দপ্তর রয়েছে, আঞ্চলিক সদর দপ্তর, এর আওতায় রয়েছে 6টি এয়ার ডিস্ট্রিক্ট, ঢাকা ডিস্ট্রিক্ট এয়ার, কুর্মিটোলা ডিস্ট্রিক্ট এয়ার স্কাউটস, টাঙ্গাইল জেলা এয়ার স্কাউটস, চট্টগ্রাম জেলা এয়ার স্কাউট, মৌলভীবাজার জেলা এয়ার স্কাউট এবং যশোর জেলা এয়ার স্কাউট। এই 6টি জেলার মাধ্যমে বাংলাদেশ স্কাউটস তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও বাংলাদেশ স্কাউটস এয়ার, বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের 4টি মুক্ত দল রয়েছে। এই 4টি মুক্ত দলই ঢাকাতে অবস্থিত 2টি জেলা এয়ার জেলার আওতায় কার্যক্রম পরিচালনা করছে। ধন্যবাদ মানিককে। ধন্যবাদ স্যার। স্যার শুভ দেবনাথ স্যার কক্সবাজার বিমান বাহিনী সম্পর্কে স্যার কিছু বলেন যদি এই বিষয়ে প্রশ্ন করেছে।
আচ্ছা, কক্সবাজারে বিমানবাহিনীর যে বর্তমানে কক্সবাজারে একটি ঘাঁটি রয়েছে, এই ঘাঁটি অচিরেই আমাদের এই ঘাঁটির কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে। তাছাড়া কক্সবাজারে আমাদের ওই ঘাঁটির নাম আমি ইতিপূর্বে আপনার উল্লেখ করেছি, আপনারা জেনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম অনুসারে আমরা কক্সবাজার বিমানবাহিনী ঘাঁটির নাম পরিচালনা করছি, বিমানবাহিনী ঘাঁটি শেখ হাসিনা। তো এই ঘাঁটি বর্তমানে সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করলেও আমাদের কক্সবাজারে আমাদের রানওয়ে রয়েছে এবং অচিরেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমাদের যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা করা হয়েছে ফোর্সেস গোল 2030, এর আদলে বাংলাদেশ বিমানবাহিনীর কক্সবাজারে অবস্থিত বিমানবাহিনী ঘাঁটির শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়াও কক্সবাজারে বর্তমানে আমাদের একটা কক্সবাজার রাডার ইউনিটও রয়েছে, যেখান থেকে আমাদের বিশাল সমুদ্র এলাকা এখানে আমরা মনিটর করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা মানে প্রশ্ন নিতে চাচ্ছি স্যার, বলা হচ্ছে যে আমি মোহাম্মদ সাকায় তোষণ, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, রোবট এক্সপার্ট গ্রুপ। আমার একটি প্রশ্ন, ইঞ্জিনিয়ার পদে নিয়োগের নিয়ম বা পদমর্যাদা জানার জন্য স্যারের নিকট আবেদন। মানে স্যার ওই যে ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের বিষয় যদি স্যার বলতেন এবং পদমর্যাদা বিষয় নিয়ে। ধন্যবাদ সাকাওয়াত। ফেনী পলিটেকনিক্যাল কলেজ আমাদের সঞ্চালক রোবার্ট নাজমুল ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র ছিল। তুমি একটা সুন্দর প্রশ্ন করেছো। বাংলাদেশ বিমানবাহিনীতে আমি আগেই বলেছি বিমানবাহিনীতে অনেক বিমান রয়েছে, বিমান পরিচালনা করেন আমাদের পাইলটগণ, কিন্তু বিমান রক্ষণাবেক্ষণ করে থাকেন ইঞ্জিনিয়ারগণ। ইঞ্জিনিয়ার বিমানবাহিনীতে দুই ধরনের ইঞ্জিনিয়ার ভর্তি করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পরেও তোমরা যেটা আমাদের দীর্ঘমেয়াদী 4 বছরের যে কোর্স, আমরা জেনারেল কোর্স যেটাকে বলি, এটাতে তুমি ইচ্ছা করলে ভর্তি হতে পারবে। 4 বছর ট্রেনিং করার পর তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাবে, অথবা তুমি যদি ইঞ্জিনিয়ারিং পাস করে থাকো, ইঞ্জিনিয়ারিং পাস করার পরে শর্ট কোর্সও তুমি ভর্তি হতে পারবা। বিমানবাহিনীতে ইঞ্জিনিয়ারদের অনেক সুযোগ রয়েছে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। আপনাদের সাথে স্যার অনেকে যুক্ত হয়েছে এবং স্যার অনেকগুলো প্রশ্ন করেছে, আমরা তার মধ্যে স্যার আরো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার নিতে চাই। স্যার বলা হচ্ছে যে রোভাররা কি এয়ার স্কাউটের ব্যাচ ব্যবহার করতে পারবে কিনা স্যার? এটার উত্তর তুমি দাও। হ্যাঁ স্যার, আসলে স্যার আমাদের অঞ্চল ভিত্তিক যেহেতু বিভিন্ন ব্যাচগুলো আছে, আর স্কাউটদের ব্যাচগুলো সাধারণত স্কাউটরাই ব্যবহার করবে এবং অর্জন করার পরেই কিন্তু এই যে ব্যাচগুলো ব্যবহার করার অনুমতি পায়। আর রোভারদের জন্য শুধু রোভার স্কাউটিং এর যে বেজ গুলো আছে সেই দক্ষতা বেজ গুলো অর্জন করে রোভাররা দক্ষতা বেজ এবং পারদর্শিতা বেজ অর্জন করে পারদর্শিতা বেজ গুলো ব্যবহার করতে পারবে। ধন্যবাদ আমার পক্ষে উত্তর দেওয়ার জন্য। জি স্যার, আরেকটা স্যার প্রশ্ন বা শুভকামনা জানিয়েছে। আসসালামু আলাইকুম স্যার, ওই যে আমার এবং আপনার কথা স্যার বললো এবং কক্সবাজার জেলা চকরিয়া উপজেলা স্কাউট গ্রুপের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়েছে। পরিশেষে আমার দুটি প্রশ্ন করেছে স্যার, আজকের এই প্রোগ্রাম কি সকল স্কাউট সদস্য উপভোগ করে মূল্যায়ন করতে পারবে কিনা, আর আমরা মূল্যায়ন পরীক্ষায় 70 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট অর্জন করব এবং সাথে ব্যাটার কিভাবে অর্জন করবে আর কি, সেই বিষয়ে বললো স্যার। আমি যতটুকু জানি আপনারা তো অংশগ্রহণ করেছেন, অংশগ্রহণ করতে পারবে এবং আমরা 70% নাম্বার পেলে এটার যথাসময়ে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ নোমান আপনাকে। হ্যাঁ, আর ও আরেকজনই কমান্ডার কে কমেন্ট করলো, চকরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপ কক্সবাজার থেকে, এখন সে অনার্স কোর্সে ভর্তি হওয়ার পর থেকে রোভারিং কার্যক্রমে অন্তর্ভুক্ত চাচ্ছে, কিন্তু বর্তমান বিদ্যাপীঠ উখিয়া কলেজ স্কাউট লিডারের সাড়া পাচ্ছি না। স্কাউট লিডারের সাড়া না পেলে কিভাবে আমরা রোভারিং কার্যক্রম চলমান রাখতে পারি? স্যার এই বিষয় হচ্ছে যে জেলা স্কাউটের সাথে বা জেলা রোভার স্কাউটের সাথে যারা সম্পৃক্ত আছে, জেলা সম্পাদক, জেলা কমিশনার, ওনাদের সাথে যোগাযোগ করলে বিষয়টা হতবাস্তা তারা ক্লিয়ার করতে পারবে বিষয়টা। জি, আপনি আপনার একটা মহৎ উদ্দেশ্য, আমাদের স্কাউটিং এটা একটা সেবামূলক সংস্থা, আপনি মহৎ উদ্দেশ্য আপনার আছে, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের কক্সবাজারের যে জেলা স্কাউটস আছে, স্কাউটের যারা কর্মকর্তা আছে, বিভিন্ন স্কাউটার আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করলেই আপনি স্কাউটিং এ সংযুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। স্যার আরেকটা প্রশ্ন নিতে চাই। রোভার মোহাম্মদ ইফাজ আহমেদ বলছে যে বাংলাদেশ এয়ারফোর্স এর সাংগঠনিক নিয়ম কানুনের সাথে এয়ার স্কাউটদের সাংগঠনিক নিয়ম কানুন কতটা মিল থাকা জরুরি?
ওটা তো ভালো প্রশ্ন করেছেন আপনি। বাংলাদেশ স্কাউটস একটি স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান, আর বাংলাদেশ বিমান বাহিনী এটিও একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা একটা সামরিক বাহিনী, বাংলাদেশ এয়ারফোর্স। তো এখানে মিল আর অমিল বিষয়টি না, বিষয়টি আমরাও জাতিকে, বাংলাদেশ বিমান বাহিনীও জাতিকে জাতির সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে। আমরা দেশ সেবায় সবসময় নিয়োজিত থাকি এবং বাংলাদেশ স্কাউটসও সবসময় দেশের সেবায় নিয়োজিত থাকে। তো আমাদের সাংগঠনিক মিল থাকুক বা না থাকুক, আমাদের দুইজনেরই একই উদ্দেশ্য, আমরা দেশ সেবা করে থাকি দুই গ্রুপ থেকেই। তো সাংগঠনিক মিল থাকাটা স্বাভাবিক নয়, কারণ বিমান বাহিনী একটি সামরিক প্রতিষ্ঠান আর স্কাউটস একটি সেবামূলক অন্য প্রতিষ্ঠান, বেসামরিক প্রতিষ্ঠান। এখানে অনেক ক্ষেত্রে মিল থাকবে না, তবে আমাদের সাংগঠনিক মিল না থাকলেও উদ্দেশ্য একই, আমরা দেশ সেবা করি সবাই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আরেকটা স্যার বিষয় নিতে চাই যে সুন্দর উপস্থাপনার জন্য এয়ার অঞ্চলের সম্পাদক মহোদয়কে ধন্যবাদ। বিমান বাহিনীর সংগঠন বিষয়ে জানলাম। আক্তার জিডি, বাংলাদেশ স্কাউটস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা প্রশ্ন নিতে চাই রোভার রাকিব, সে প্রশ্ন করেছে আমরা যারা এয়ার রোভারে আছি তারা কি এই কোর্সটি করতে পারি দক্ষতা অর্জনের জন্য? স্যার এই বিষয়ে যদি বলেন। দক্ষতা অর্জনের জন্য আপনারা যে কোনো কোর্সই করতে পারবেন, দক্ষতা অর্জনের জন্য কোর্স করা যেতেই পারে। আপনি, আমি আশা করছি আপনি এই কোর্সে অনলাইন, প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা ব্যাচ কোর্সে অংশগ্রহণ করবেন এবং এটি আপনাকে স্কাউটিং কার্যক্রমের জন্য কাজে দিবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ধন্যবাদ স্যার। স্যার আমি আপনার সাথে স্যার একটু সংযুক্ত করতে চাই ওদের উদ্দেশ্যে। আমরা জানি যে আমাদের রোভারদের দক্ষতা বেজ অর্জন করতে হয়, তো আমাদের বিশেষ করে এয়ার অঞ্চলের জন্য এয়ারের তিনটা দক্ষতা বেজ অর্জন করতে হয়। তার মধ্যে হচ্ছে অ্যারো পাইনিয়ারিং যে বিষয়টা আছে, সেই অ্যারো পাইনিয়ারিং বিষয়ের মধ্যে কিন্তু আমাদের বিমান বাহিনী সংগঠনের বিষয়টা আছে। তো আমি মনে করি যে সকল রোভার আজকে সেশনে দেখেছে কিংবা যাদের বন্ধুরা এখন আজকে সেশনটি দেখতে পারেনি, আমার মনে হচ্ছে যে তাদেরকে কমেন্ট করে কিংবা তাদেরকে তাদের টাইম মিলিয়ে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেওয়ার জন্য, যাতে তাদের অ্যারো পাইনিয়ারিং বিষয়ে দক্ষতা অর্জনের সময় এই বেজটি সম্পর্কে তাদের কাজে আসবে। ধন্যবাদ স্যার। স্যার এরপরে আমরা স্যার আরো কয়েকটা প্রশ্ন নিতে চাই। অনেকে আসলে প্রশ্ন করছে, অথবা আমরা সময় স্বল্পতার কারণে স্যার সকল প্রশ্ন নিতে পারতেছি না। তো আমরা স্যার একজনে স্যার প্রশ্ন করেছে স্যার বিমান বাহিনী ঘাঁটি বাসা সম্পর্কে একটু বলেন স্যার, বসিল ওপেন এয়ার স্কাউট গ্রুপ। ধন্যবাদ। বসিলা ওপেন এয়ার স্কাউট গ্রুপ, বিমান বাহিনী ঘাঁটি বাসার। বিমান বাহিনী ঘাঁটি বাসার আমাদের একটি প্রথম এবং প্রাচীন ঘাঁটি। এটা বিমান বাহিনীর সৃষ্টির শুরু থেকেই, বিমান বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর সৃষ্টির শুরু থেকে এটি প্রথমে ছিল বিমান বাহিনী ঘাঁটি ঢাকা, পরে এটি নামকরণ করা হয় বিমান বাহিনী ঘাঁটি বাসার। এটি ঢাকাতেই অবস্থিত। এটি কার্যক্রম অনেক আগে থেকেই শুরু হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বাসার, বিমান বাহিনী একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি বাংলাদেশের। যত আমি আমার সেশনে বলেছিলাম যে বিভিআইপি মিশন, ভিআইপি মিশন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী যখন বিভিন্ন বিমান ভ্রমণ করেন আভ্যন্তরীণ, তখন এই গাড়ি থেকেই মূলত ওনারা যাতায়াত করে থাকেন। তাছাড়া বিভিন্ন ত্রাণ কার্যক্রম পরিচালনা, মূল নিয়ন্ত্রণ কেন্দ্র এই বিমান বাহিনী গাড়ি বাসার থেকে পরিচালিত হয়। বিমান বাহিনী জাতিসংঘ মিশনের রোটেশন গুলা বিমান বাহিনী গাড়ি বাসার থেকেই এটা রোটেশনের কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া বিমান বাহিনী গাড়ি বাসারের চারটি প্রধান প্রতিষ্ঠান আছে আমাদের, বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকা, বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল, আমাদের আছে বিমান বাহিনীতে সর্বশেষ সংযুক্ত হয়েছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির কার্যক্রম আমাদের বিমান বাহিনী ঘাঁটি বাসারের এই অবস্থিত বাসার থেকে পরিচালনা হচ্ছে। তো বিমান বাহিনী ঘাঁটি বাসার, বিমান বাহিনী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, এই মোটামুটি বাসার বেজ। তাছাড়া এছাড়াও তোমার যদি কোনো কিছু ব্যক্তিগত ভাবে জানা দরকার হয় তুমি আমার অফিসে আসো, আরো কিছু জানতে চাইলে আমরা, আর তুমি যদি ঢাকাতেই থাকো পৌঁছিলে এয়ার স্কাউট তোমরা আসলে আমি আরো বিস্তারিত তোমাকে জানাবো। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ ধন্যবাদ স্যার। অনেক কমেন্ট আসতেছে, তারপরে স্যার কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আবারও নিতে চাই স্যার। মানে আজকে বিমান বাহিনী সম্পর্কে স্যার জানতে পারছে, সে আগামীতে কি সেনাবাহিনীর কোনো একটি সেশন কি পাবে কিনা সেটা জানতে চাচ্ছে স্যার, এই বিষয়ে যদি স্যার বলেন। ধন্যবাদ জেরিন তাসনিমকে। আসলে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর মতোই একটি সামরিক সংগঠন।
সেনাবাহিনী সম্পর্কে জানতে হলে আপনাকে সেনাবাহিনী কেউ যদি সেশনটা পরিচালনা করতো তাহলে হয়তো ভালো হতো। তবে বর্তমানে আমাদের নৌবাহিনী এবং বিমান বাহিনী বাংলাদেশ স্কাউটসের দুটি অঞ্চল পরিচালনা করা থাকে, এয়ার অঞ্চল এবং নৌ অঞ্চল। বাট সেনাবাহিনীর এখন পর্যন্ত স্কাউটিং কার্যক্রম তারা বাংলাদেশ স্কাউটসের কার্যক্রমের সাথে ইনভলভ, তাদের নিজস্ব কোনো অঞ্চল নেই। আমরা আশা করছি হয়তো অচির ভবিষ্যতে যদি সেনাবাহিনী তাদের স্কাউটিং কার্যক্রম বিশেষ অঞ্চলের মাধ্যমে করে তাহলে হয়তো এই ধরনের সুযোগ সৃষ্টি হবে। তাছাড়া সেনাবাহিনীর কার্যক্রম সেনাবাহিনীর কেউ যদি বলে তাহলে আমরা বেশি জানতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ স্যার। স্যার আরেকটা প্রশ্ন নিতে চাই, রুবার রাগি মানজম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর ওভার স্কোর গ্রুপ থেকে, সে জানতে চাই স্যার এমওডিসি ইয়ার, স্যার এই বিষয়ে যদি স্যার যদি বলতেন স্যার। এমওডিসি ইয়ার, এমওডিসি মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টিবুলারি, এটাও বাংলাদেশ বিমানবাহিনীতে চাকুরি করেন। এনারা বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ করে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন। ধন্যবাদ রাগিবকে। স্যার একজন স্যার প্রশ্ন করেছে স্যার হচ্ছে যে স্যার বাংলাদেশ বিমান বাহিনীর কতটি মোবাইল এটিসি টাওয়ার আছে, এটা কি স্যার এই বিষয়ে কি স্যার আপনার? মোবাইল এটিসি টাওয়ার না, আমাদের বিমান বাহিনীর বিমান পরিচালনার সাথে এয়ার ট্রাফিক কার্যক্রম ওতপ্রোতভাবে জড়িত। আমাদের যেখান থেকে যেখানে রানওয়ে আছে যেখান থেকেই উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করা হয়, এটা হেলিকপ্টারও হতে পারে, এটা ফাইটার বিমানও হতে পারে, যে কোনো বিমান উড্ডয়নের সাথে আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল নিয়োজিত। আমাদের যেখানে বিমানবাহিনীর ঘাঁটি রয়েছে যেখানে উড্ডয়ন হয় সেখানে আমাদের টাওয়ার রয়েছে, এটিসি টাওয়ার। ধন্যবাদ আপনাকে। স্যার আমাদের সাথে স্যার চট্টগ্রাম এয়ার স্কোয়াড থেকে সংযুক্ত হয়েছে, আমাদের সাথে যুক্ত হয়েছে স্যার নয় স্কোয়াড কাপ্তাই থেকে। স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার অনেক জায়গা থেকেও কিন্তু আমাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করেছে, তো সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। তারপরে যদি কোনো কারো যদি কোনো প্রশ্ন থাকে তো আমরা কমেন্টসে প্রশ্ন করব। আমাদের স্যার আমাদের এই লিঙ্কে গিয়ে স্যার নিজেই চেষ্টা করবে যদি বিমান বাহিনীর সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অ্যান্সার দেওয়ার জন্য, এবং আমরা চেষ্টা করব প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। তারপর আমি আবারও বলতে চাই যাদের এই স্লাইডটি প্রয়োজন হবে বিশেষ করে এয়ার অঞ্চলে যে সকল স্কোয়াড এবং রোভাররা আসতে, তোমরা কমেন্টস বক্সে কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে হচ্ছে আমরা তোমাদেরকে কমেন্টসের ওইখানে ইনবক্স করে দিব এই গুরুত্বপূর্ণ স্লাইডটি। প্রিয় স্কোয়াড বন্ধুরা, আজকের সেশনে আপনারা যা শিখেছেন সেটির উপর ভিত্তি করে আপনার মূল্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। মূল্যায়নে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করলে মেইলের মাধ্যমে আপনাকে সনদপত্র প্রদান করা হবে। যে সকল স্কাউট বন্ধু নানান জটিলতায় এখন সেশনটিতে যুক্ত হতে পারেনি, তারাও সুবিধাজনক সময়ে বাংলাদেশ স্কাউটসের ফেসবুক পেজে গিয়ে সেটি দেখেও মূল্যায়নে অংশগ্রহণ করতে পারবে। মূল্যায়ন প্রক্রিয়াটি সেশন শেষের পরবর্তী 100 ঘন্টা পর্যন্ত চলমান থাকবে। করোনা ভাইরাসের কারণে আজ বিশ্বব্যাপী মানুষ তথা কাব স্কাউট, স্কাউট এবং রোভার স্কাউটরা ঘরবন্দি অবসর সময় কাটাচ্ছে। ঠিক তখনই প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা ব্যাচ কোর্স আয়োজন করার জন্য জনাব মোহাম্মদ আতিকুজ্জামান রিপন, জাতীয় কমিশনার প্রোগ্রাম অন স্কাউট স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের সময় উপযোগী ও সৃজনশীল উদ্যোগ গ্রহণ করার জন্য। আশা করি স্কাউটরা এখন কিছুটা ব্যস্ত সময় পার করবে এবং দক্ষতা অর্জন করবে। জনাব মোহাম্মদ মশিউর রহমান, জাতীয় উপকমিশনার প্রোগ্রাম বাংলাদেশ স্কাউট, স্যারকেও ধন্যবাদ জানাই সব সময় আমাদের সাথে থেকে সহযোগিতা করার জন্য এবং পরামর্শ প্রদান করার জন্য। জনাব মোহাম্মদ আমির সাদবিন শামস, জাতীয় উপকমিশনার প্রোগ্রাম বাংলাদেশ স্কাউটস, এবং জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জাতীয় উপকমিশনার প্রোগ্রাম, স্যারদেরকেও ধন্যবাদ জানাই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। জনাব এ কে এম আশিকুজ্জামান, সহকারী পরিচালক বাংলাদেশ স্কাউটকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। সেই সাথে জাতীয় স্কাউট প্রোগ্রাম টাস্ক ফোর্সের সকল সদস্যকে প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা ব্যাচ কোর্সে আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা ব্যাচ কোর্সের আজকের প্রশিক্ষক হিসেবে আমাদের সাথে যুক্ত থাকার জন্য জনাব মোহাম্মদ শাহ আলম স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করার জন্য। স্যার আপনারা অনেক ধৈর্য ধরে আমাদের সাথে এতক্ষণ ছিলেন, এই জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মহোদয়, প্রধান জাতীয় কমিশনার মহোদয়ের দিক নির্দেশনা এবং প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এই কোর্স পরিচালিত হচ্ছে। আমি প্রোগ্রাম বিভাগের জাতীয় কমিশনার সহ
সবাইকে এই সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনলাইন ক্লাস পরিচালনা করার জন্য সহযোগিতা করেছেন বিশেষ করে নাজমুল পিয়ারেস, তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে বাসায় অনলাইন ক্লাস পরিচালনার জন্য সহযোগিতা করেছেন আমার ছেলে এস এম আবদুল্লাহ আল নোমান, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে যাদের উদ্দেশ্যে সেশন পরিচালনা করা হলো তারা যদি সফল হয়ে থাকে তাহলে আমাদের এই উদ্যোগ সার্থক হবে বলে আমি মনে করি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ আমাদের সবাই হোক সহায় হোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। স্কাউট বন্ধুরা আগামীকাল প্রশিক্ষক হিসাবে আমাদের সাথে যুক্ত হবেন জনাব আশরাফ সিদ্দিক রেজবি। আশরাফ সিদ্দিক রেজবি স্যার আগামীকাল প্রাণীর যত্ন গ্রুপের অ্যাকুরিয়ামে মাছ চাষ পালন বিষয় নিয়ে সেশন নেবেন। আমরা এখন দেখে নিব আগামীকালকের প্রশিক্ষকের প্রোমো ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় স্কাউট বন্ধুরা, আমি মোহাম্মদ আশরাফ সিদ্দিকি রিজভী, স্কাউট লিডার বাংলা স্কাউট থেকে তোমাদের সামনে হাজির হয়েছে আজকে আগামীকালকে একটা নিউজ শেয়ার করার জন্য। চলো, করোনা পরিস্থিতিতে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় আছো। তো বাসায় থেকে যদি তোমরা তোমাদের সময়টা কাজে লাগাতে পারো এই পথে চিন্তা করে বাংলা স্কাউটসের প্রোগ্রাম বিভাগের জাতীয় স্কাউট প্রোগ্রাম রিভিউ টাস্ক ফোর্সের পরিচালনা প্রথম অনলাইন পারদর্শিতা ব্যাচ কোর্স তে আমি আগামীকাল হাজির হব প্রাণী যত্ন গ্রুপের অ্যাকুরিয়াম মাছ পালন ব্যাচটি নিয়ে। এবারে প্রশিক্ষক হিসেবে আমি থাকবো, তো বিস্তারিত জানতে এবং ব্যাচ সম্পর্কে আগে নিতে আগামীকাল সব রকম আমাদের বাংলা স্কাউটসের অফিসিয়াল ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান স্যার ঘরে থাকার পরামর্শ দিয়েছে। প্রয়োজনে বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করতে বলেছে। তাই বর্তমান চলমান আপাতকালীন অবস্থায় সকল স্বাস্থ্যবিধি মেনে সকলে বাসা থাকবেন এই প্রত্যাশা শেষ করছি আজকের আয়োজন। আমাদের পরবর্তী আয়োজনগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।